কিচেন উইথ ভিলেজ ফুড, আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আমি একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে অনুরোধ রইল সকলকে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি ছোটা বড় বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি একদম, এই দেখুন। আর এখানে এক বাটি আমি চিনি নিয়েছি। এখানে আমি এক গ্লাস, যে গ্লাসে আমরা জল খাই সেই গ্লাসের এক গ্লাস আমি দুধ নিয়েছি। তো দুধটা আমার গরম হয়ে গেছে, চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধ আর চিনি ভালো মতো মিশে গেছে। দুধটা আমি অন্য পাত্রে ঢেলে রেখে দিয়েছি। এখন বড় চামচের এক চামচ আমি গাওয়া ঘি দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। গাজরটাকে আমি ভালো করে ঘির মধ্যে ভেজে নেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি চারটে ছোট এলাচকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দুধটা দিয়ে দেব। এই দেখুন দুধটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। আর গাজরটা ভালো করে সেদ্ধ করে নেব। এটা দেখুন ফুটে গেছে। আমি এখানে গুঁড়ো দুধের বদলে, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, তো আমি এখানে গুঁড়ো দুধের বদল সুজি দিয়ে দিচ্ছি অল্প, ও দু চামচের মতো। সুজিটা এখন আমি মিশিয়ে নেব ভালো করে এর মধ্যে। সুজি দিলেও কিন্তু আপনারা দুধটাও গুঁড়ো দুধও ইউজ করতে পারেন এর মধ্যে। তো আমি এখানে সুজি গুঁড়ো দুধ দিচ্ছি না, সুজিটা দিয়েই এটা বানাবো। আর দেখুন দুধটা শুকিয়ে কিন্তু এটা ঘন হয়ে আসছে। তো এরকম আমি এখনও দু তিন মিনিট আবারও এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঘন করে নেব। আর দেখুন ঘন হয়ে গেছে এটা আমার। তো এই পর্যায়ে একটু বেশি নাড়াচাড়া করতে হয়, তাছাড়া লেগে যাওয়ার ভয় থাকে। আর চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই রকম আপনারা সেই পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব। হয়ে গেছে এটা আমার। আমি এই একটা দেখুন স্টিলের থালার মধ্যে এটা জমিয়ে নেব। তো এটাকে আমি প্রথমে থালাটাকে ঘি দিয়ে একটু চারপাশ ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। তারপর এটা আমি এখনও গরম আছে, তো এটা এরকমভাবে আমি ঠান্ডা করে নেব। আর ওপর দিয়ে আমি কাজু দিয়ে দিচ্ছি। আর দেখুন এটা আমি দু ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা আমার কি সুন্দর দেখুন সেট হয়ে গেছে কলাকান্দটা। তখন এটা আমি কেটে নেব। দেখুন আমি এগুলোকে কেটে নিয়েছি ছুরি দিয়ে, কি সুন্দর দেখুন দেখুন। এটা কিন্তু খেতে অসাধারণ, বাড়িতে গেস্ট এলেও এটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। এই গাজরের কলাকান্দ মিষ্টি খেতেও অসাধারণ লাগে এটা, আর বানানো খুব সহজ। এ দেখুন আমার ছেলে খাচ্ছে, অসাধারণ আছে। এটা খেতে এত সুন্দর আছে কি আমার মনে হয় কে পুরো কলাকান্দটাই খেয়ে নি, পুরো প্লেটটাই মনে হচ্ছে খালি করে দিই। তো আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে, আমাদের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, এটা খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা মানে যে কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতে পারবেন এটা, যে গাজর দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায়। তো ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদেরকে কমেন্ট করে।